হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে সরস্বতী পুজো, তো এখন ঠাকুর আনতে গেছে, এখানে প্যান্ডেল হয়ে গেছে। এটা আমরা নিজেরাই করেছি, কোনো ডেকোরেটর না, এটা আমার বাবার হাতে বানানো সবই। তো চলো, ঠাকুর আসছে, মুখ এখন দেখাবো না, কিন্তু চলো, আমি খুব এক্সাইটেড। তো চলো এক্ষুনি ঠাকুর আসবে, দেখে নিই ঠাকুর কোথায়। এদের ঠাকুর এখানে নিয়ে আসছে, মা আছে, বাবা আছে। এখন হয়ে গেছে সকালবেলা, আর আমার হেভি ঠান্ডা লাগছে, আমি ওই জন্য কথাও বলতে পারছি না, আর ওখানে পুজো হচ্ছিলো যার জন্য আরও কথা বলতে পারছিলাম না। ওপরে ওটা আমার দাদু ছবি হয়ে গেছে, মানে ছবি লাগিয়েছে। তো তো চলো, সরস্বতী মায়ের তো মুখ তো তোমরা দেখো নি, তো চলো মায়ের মুখ দেখা যাক, আর পুজো কেমনভাবে হচ্ছে সেটাও দেখা যাক। এখন হচ্ছে পুজো, আর এখন 8টা বাজে। বাপের জন্মে কোনোদিন আমি 8টায় স্নান করিনি। কোন এই লোক, কহাঁ সে আতে? মানে করেছি অনেক বছর, মানে অনেক বছর না, এক বছর হয়ে গেছে, হয়তো করিনি, কারণ আমি দুটোর সময় চান করি। হেসো না প্লিজ কেউ, আমি জানি এটা একটু ইয়ে, বাট হয়তো অনেকেই করে। আর ঘুম থেকেও এখন তাড়াতাড়ি উঠি না খুব একটা, যদি পড়া থাকে তখন উঠে যাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি সকালবেলা উঠে আমার ঘুম পাচ্ছে না, খুব ঠান্ডা লাগছে। দেখবে সকালবেলা উঠলে না একটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। সালে কো বম সে উড়া দুঙ্গা এক বার হাথ মে আ জায়, বুঝলে? তো বেশি কথা বলে ফেলছি, তো আমি স্নানে যাই। স্নানে গিয়ে না, মানে স্নান করার সময় আমার খুব খিদে পেয়ে যায়, তাই জন্য আমি স্নান করতে চাই না। আর আমার বাবা না পুজোয় বসলে অনেকক্ষণ পুজো করে, মানে কি বলবো, অন্য পুরোহিতরা যেমন আধ ঘন্টা এক ঘন্টা করে দেয়, আমার বাবার তো হবে না, ওটা আমার বাবার মিনিমাম 2-3 ঘন্টা লাগবে। বিশ্বাস করলে না, এটাই সত্যি, এটাই বাস্তব, এটা আমি জানি, ছোটবেলা থেকে দেখে আসছি। তো আমি এরমভাবে থাকবো না, তোমাদের চিন্তা নেই। আমি এখন এইটা পরবো, ওটা সাদা, তারপরে আমি শাড়ি পরবো। হ্যাঁ, অনেক ঠান্ডা, বিশ্বাস করো বন্ধুরা। তো গাইজ, আমার চান হয়ে গেছে, দেখলে এবার তাদের স্নান করলাম, সেকেন্ডে স্নান করে ফেলি। চলো ওখানে যাই, দেখি কি হচ্ছে, মানে মা তো চলো, আজকে সবাই ব্যস্ত, ইনফ্যাক্ট আমিও ব্যস্ত আজকে। মা হ্যালো বলো, মাই টাইম নেই। হাই বলো, হাই বলো, ও মা হাই বলো, হাই বলতে পারছো না? ওই দেখ, স্টপ ইট, গেট সাম হেল্প। অঞ্জলি হো গয়া, আব হাম খানা খাই। সো গাইস, আমার এখন খাওয়া হয়ে গেছে, তো এবার কি হব, আমি রেডি হব, শাড়ি পরব, নেল পালিশও পরে নেব। ঠিক আছে, আমার কতক্ষণ সময় লাগবে তোমরা কি ভাবছো, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা? তোমরা ভুল, আমি মাত্র 10 সেকেন্ডে রেডি হয়ে যাব, দেখবে কি করে। বড় লোকের বেটি লোক
আমি সত্যি 10 সেকেন্ডে রেডি বলবো, আমি 10 সেকেন্ডে রেডি হয়েছি তোমাদের দেখালাম, আমি বড় লোকের বেটি লোক গান করে দেখালাম। এবার ঘুরতে যাব, কিন্তু এখন কটা বাজে? 10টায় বসেছিলাম মেকআপ করতে, অ্যাকচুয়ালি ফোনটা দেখতে বাজে। আমি একা একটা অবধি নিশ্চয় করিনি, ওদের তিনজনকে সাজিয়েছি। অনুষ্কাকে সাজিয়ে, এদিকে আয়, এদিকে আয়, দেখো একে সাজিয়েছি, কোথায় গেল, এই একে সাজিয়েছি, আর ওকে সাজাই, নিজে শাড়ি পরেছি, অনেক কাজ করেছি। আমার 1 ঘন্টাই লেগেছে, পুরো পাক্কা 1 ঘন্টা মাত্র, এটা তো শুরু, কত কিছু সাজাচ্ছি মাত্র 1 ঘন্টায়। আমরা বেরোচ্ছি ফাইনালি, অনেকক্ষণ পরে 2টার সময়, 2:30 বেরোচ্ছি। এত ছেলে মেয়ে, মানে শুধু এত মেয়ে, একটা ছেলে, মানে ও ফ্যাশাতে পড়ে গেছে। আর আমাদের উবেরও এসে বলে ফিরে যাবে, মানে এরকম একটা ব্যাপার হয়েছে। চলো যাওয়া যাক, কেন আমি ভোচটকে কেন আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা বলবো না, সেটা সারপ্রাইজ তোমাদের জন্য। আমরা গিয়ে তোমাদের দেখাবো কোথায় গেছি, কি করছি। আপাতত আমরা একটা গাড়িতে ধরে গেছি, ওরা আর একটা গাড়িতে আছে। সিট বেল্ট লাগাতে পারে না ত্রিশা, এ বাবা, হ্যাঁ অপমান দে না বন্ধু। আরে কি করে লাগলাম ভিডিও হচ্ছে গাদি, আমার কপিরাইট আসবে সানিয়া মূর্খ। সেরম অপমান ফার্স্ট টাইম মনে তোর ভিডিও দিলাম আমি। So guys, আমাদের সাথে একটা এত সুন্দর ঘটনা হয়েছে, মানে আমরা আর কি বলবো। আমরা 2টা উবের বুক করেছিলাম, তোমাদের সারপ্রাইজ দেবো ভেবেছিলাম লেক গার্ডেন্স গিয়ে। ব্যাপারটা হচ্ছে লেক গার্ডেন্স ওটা অন্য লোকেশনে চলে গেছে, ওখান থেকে লোকেশন চেঞ্জ করে আমরা এখন এসেছি সাউথ সিটিতে, আর এখন ঘুরবো। কি একই জায়গায় বারবার আসতে হয়, সব হয়েছে এদের জন্য। আমি বললাম আগের বারও লেক গার্ডেন্স গিয়ে আমরা হারিয়ে গে, মানে গেট আলাদা আলাদা চলে গেছিলাম, মানে অপয়া জায়গা, আমি জীবনে লেক গার্ডেন্স যাবো না, আমি মানে কি বলবো। তো চলো সাউথ সিটিতেই যাওয়া যাক, আর দেখা যাক কি আর করবো। ওরা কি এসছে নাকি ওরাও আসবে না?
নেই আমি তো ডেসক্রিপশনে লিংকই দেব না আজকের ভিডিও এখানেই শেষ। আমি জামা কাপড় খুলে ফেলেছি, এবার আমি ঘুমাতে যাব। আর এইগুলো ভাবছো যে সব মেকআপ তুলে শুধু আইলাইনার পরে আছি, তারপর অন্য কালারের, এটা অন্য কালারের। বেসিক্যালি আমি এইটা মানে শাড়িটা খুলে একটু ফ্রেশ হয়ে একটু একটা জায়গায় গেছিলাম, তো চলে এসেছি, সেটা দেখালাম না কোথায় গেছে, নাহলে ব্লগটা অনেক বড়ো হয়ে যেত, আর সেখানে তেমন ইন্টারেস্টিং কিছু হয়ও নি। তো আজকের ভিডিও এইটুকুই। আরও এরম ভিডিও চাইলে তোমরা কিন্তু নিচে কমেন্ট করো, আমি আবার এরকম ভিডিও আনবো। তো বাই, খুব ভালো থেকো। আর হ্যাঁ, আমাকে যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও, ওখানে আমি খুব অ্যাক্টিভ, অনেক স্টেটাস না স্টোরি আর অনেক রিলস, অনেক ফটোগ্রাফ ছাড়ি। তো তোমরা যারা আমাকে পার্সোনালি খুব ভালোবেসে থাকো, তো তারা ওখানে যেতে পারো আর আমাকে ফলো করতে পারো। ডেসক্রিপশনে তো লিঙ্ক আছে আর কমেন্ট সেকশনেও লিঙ্ক আছে, তো তোমরা যাও ফলো করে নাও। আর এখানেও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করি যে আমার ইউটিউবের ইয়েটা, তাত ইনস্টাগ্রামের কী বলি কী জানি না আমি, যাই হোক। তো বাই।